সুপ্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি বন্ধুদের দ্বিতীয় ক্লাস নিয়ে আবার আজকে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা কি করছিলাম, আগের ও পরের সংখ্যা নির্ণয় করা শিখছিলাম, ঠিক আছে। আজকে আমরা পৃষ্ঠাতে এসে কি যোগ অঙ্ক করবো, ঠিক আছে। দেখো কি করতে হয়, দেখো আমাদের যোগ অঙ্ক এখানে দুই ধরনের যোগ অঙ্ক আমি করে দেখেছি। প্রথম আমরা পাশাপাশি আর পরবর্তীটা মধ্যে আমরা উচ্চ আর নিচ অর্থাৎ উপর নিচ অঙ্কগুলো করেছি। দেখো এই জিনিসটা তোমাদের জন্য আসলে নতুন না, এটা আয় পদ্ধতিটা একটা মনে করে এখানে আমি বারবার ভালো করে ধরার জন্য আমাকে কি ডান পাশে অঙ্কগুলো যোগ করতে হবে, কত ডান পাশে অঙ্কগুলো নিতে হবে। ঠিক এখানেও আমরা কি ডান পাশ থেকে অঙ্কটা শুরু করবো। দেখো আ আর এ এরকম করে তোমরা কি করবে, ডাক দিকে তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কি কমে যাবে। তাহলে আর আর এ আর আর এ কত হয় নয়, আবার কি পরের পরে পরে আসবো আর আর এ তাহলে আগে থেকে আবার কত হবে নয়, আবার আপনি পরে পরে আর আর এ আগে থেকে কত হয় দুই করলে নয়, এবার আসে কত আবার সর্বশেষ হল এক আর আট, তাহলে এক আর এক কত হয় নয়, ঠিক আছে। তাহলে আমরা কত পেয়ে গেলাম, নয় মানে 599 পেয়ে গেলাম। এরপর দেখো দুই নাম্বারে কি করবো, ডান পাশ কত, ডান পাশ এটারও ডান পাশ নেবো, এখানে 325 আর 3522, তাহলে দুইটারে কি দেখবো ডান পাশ নেবো, তাহলে 5 আর 2 5 2 কত হয় 7, তাহলে এরপর আবার 2 আর 2 2 2 কত হয় বলো, 2 2 4, এরপর কত 5 আর 3 তাহলে 5 আর 3 কত হয় 8, এরপর আছে কত শেষ সর্বশেষ হল 3 আর 1 তাহলে 3 আর 1 কত হয় 4, তাহলে কত পেয়ে গেলাম 4847 পেয়ে গেলাম। এরপর দেখো এখানে এতক্ষণ এগুলো সংখ্যা আছে, এখানে একটু করে ভিন্নতা আছে, শূন্য দুই অঙ্কটা করছে। দেখো তাহলে 2 আর 5 কত হয়, 2 আর 5 কত হয় 7, তাহলে শূন্য আর শূন্য যোগ করলে কিছু হয় না, অর্থাৎ শূন্য যোগ করলে শূন্য হবে, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, এখানে আর কত হচ্ছে আমার 3 আর 4, তাহলে 4 আর 3 কত হয় 7, তাহলে কত পেয়ে গেলাম আমরা একক দশক সংখ্যা 7000 7 পেয়ে গেলাম। এরপর দেখো যে যেটা অঙ্ক আছে সেটা হলো আমরা ক্লাস টুতে করেছি, ক্লাস টুতে একটা ভিন্নতা ছিল আমাদের এতগুলো দল ছিল না, এখানে একক দশক সংখ্যা খাতে চারটা গোল আছে, তো চারটা গোল অঙ্ক আছে, এটা কোনো সমস্যা নয়, আমরা কি করবো ডান পাশ থেকে ক্লাস টুতে যেভাবে শিখেছি ঠিক সেভাবে করবো। দেখো 6 আর 2 কত হয় 8, 6 আর 2 কত দুই করলে কত হয় 8, 5 আর 3 কত হয় 5 আর 3 8, তাহলে 6 আর 1 কত কত হয় 6 আর 1 7, 4 আর 3 কত কত হয় 4 আর 3 কত হয় 7, তাহলে কত পেয়ে গেলাম আমরা একক দশক শতক 7788 পেয়েছি, ঠিক আছে। এরপর দেখো 8 নম্বর 6 নম্বরে সরি 8 নম্বর 3426 2252, এটাকে আমরা কি করবো যোগ করবো, পদ্ধতিটা কি আগে থাকবে 6 আর 2 যোগ করলে কত হয় 6 7 8, 5 আর 2 যোগ করলে কত হয় 5 6 7, 4 আর 2 যোগ করলে 5 6, আর 3 আর 2 যোগ করলে 3 এর 4 4 এর 5, তাহলে কত পেয়ে গেলাম 5678 পেয়ে গেলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বহু বুঝলে, এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো শিক্ষার্থীরা দেখো আমরা এরপর আলোচনা পৃষ্ঠায় কত 24, পৃষ্ঠ 24 এ চান্দা আমরা যোগ করে দেখো আগে পৃষ্ঠে ছিল কি, আমার ছিল পাশাপাশি করছে কি শুধু দুইটা তিন দুই সংখ্যা বিশিষ্ট, এখানে কিন্তু কয়টা চার সংখ্যা বিশিষ্ট আমরা এখন নেব। দেখো দুই নম্বরে 241 যোগ 3104 যোগ 2340 যোগ 11, এটাকে আমি যোগ করবো, এটা যত বড় হোক এটা আমাদের কোনো সমস্যা নয়, আমরা কি ওই যেটা শিখছি ডান পাশ থেকে একটা একটা করবো এদের যোগ করবো, ঠিক আছে। তাহলে কত 4 4 0 4 4 4 8 8 8 কত হয় 9, ঠিক আছে। এরপর 0 0 4 যোগ করে 4 4 0 যোগ করে 4, তাহলে কত 4 4 4 কত হয় কত হয় 4 4 8, এরপর দেখো 0 3 0 3 যোগ করলে কি হবে 3 হবে 3 এর 4, চার দুই কত হয় ছয়, ছয় লিখলাম না, এরপর চার চার দুই ছয়, ছয় একটা কত হয় নয়, এখানে কিন্তু আর কিছু নাই। দেখো দেখো তোমরা এখানে তিনটে সংখ্যা আপনি এগিয়ে গেছিলাম আগে এটার সাথে, তাহলে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই, এই জিনিসটা কে লাগবে আমার দুই করে দিও না, তাহলে দেখো চার চার দুই ছয়, ছয় কত হয় নয়, তাহলে কত এখানে আমরা
এরপর দেখো দুই তিন চার 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 কত হয় আট, আট দেখলাম তাহলে দুই দুই চার সরি দুই দুই তিন তিন পাঁচ, পাঁচ কত হয় আবার আট, ঠিক আছে আবার দুই দুই তিন 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 ছয়, ছয় দিয়ে কত হয় আবার আট, এবার কত দুই দুই তিন চার তিন সাত, সাত রেখে